আজকে আমরা বাংলার নবাবী আমলের বিগত সালের কোশ্চেন প্রশ্নগুলো সম্পর্কে জানব। বাংলার প্রথম স্বাধীন নবাব হচ্ছে মুর্শিদ কুলি খান। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ইসলাম খান। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কবে? 1610 সালে। কোন নগরী মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? ঢাকা। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? মুর্শিদ কুলি খান। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 23 জুন 1757। সিরাজউদ্দৌলার হত্যাকারী কে ছিলেন? মোহাম্মদ বেগ। বাংলার শেষ স্বাধীন নবাব কে? সিরাজউদ্দৌলা। পলাশীর যুদ্ধ 1757 সালের কোন তারিখে অনুষ্ঠিত হয়? 23 জুন। পলাশীর যুদ্ধ কখন হয়েছিল? 23 জুন 1757। ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1610 সালে। নগর হিসাবে প্রতিষ্ঠিত হবার পর ঢাকা বর্তমানে এর কততম শতাব্দী অতিক্রম করছে? 5ম। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন কে করেন? ইশাখা। কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো? মুঘল আমলে। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল 4 বার।